হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, যারা সিএনজি কিনে ব্যবসা করতে চান এবং সিএনজি নিজে চালিয়ে মাসে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। এছাড়াও আপনি সিএনজি কিনে যদি বিজনেস করতে চান, তাহলে সিএনজি কিনে আপনি প্রতিদিন সর্বনিম্ন 500 টাকার রেটে ভাড়া দিতে পারেন। এক্ষেত্রে মান্থলি আপনার 15 হাজার টাকা আয় হবে। তো গাইস, মাত্র 1.5 লাখ টাকা দিয়ে আপনি একটি নতুন সিএনজির মালিক হতে পারবেন। 1.5 লাখ টাকা আপনি যদি ডাউন পেমেন্ট করেন, তাহলে কিস্তির মাধ্যমে অনায়াসে আপনি একটি নতুন সিএনজির মালিক হয়ে যাবেন। এক্ষেত্রে আমি সাজেস্ট করব, বাংলাদেশ উত্তরা মোটরস বাজাজ কোম্পানির বিভিন্ন ধরনের নতুন নতুন সিএনজি সাপ্লাই করে থাকে। বাজাজ এর অনুমোদিত একটি ডিলার্স হচ্ছে বাংলাদেশের উত্তরা মোটরস। বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এদের শোরুম রয়েছে, আপনারা নিজ নিজ জেলায় খোঁজ নিয়ে দেখতে পারেন। এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, আপনাকে দেখতে হবে উত্তরা মোটরসের কোন কোন শোরুম থেকে আপনাকে সহজ কিস্তিতে সর্বনিম্ন 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে আপনি সিএনজি পান, এ বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো যারা ভাই প্রবাসে আছেন, তারাও কিন্তু এই সিএনজি কিনে অনায়াসে মান্থলি 15 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন। তো নতুন সিএনজি যারা কিনতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পুরাতন এবং সিএনজির নতুন নতুন আপডেট যদি পেতে চান, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা নতুন সিএনজি কিনতে চান, তারা বর্তমানে 2022 সালে কিন্তু সিএনজির প্রাইসটা হচ্ছে, নতুন সিএনজি নিতে চাইলে আপনাকে 4,20,000 টাকা নগদ হ্যান্ড ক্যাশ দিতে হবে। আর যদি কিস্তিতে নিতে চান, তাহলে সেটা তো বললামই, সর্বনিম্ন আপনাকে 1.5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এর বেশি যদি আপনি করতে চান, তাহলেও করতে পারবেন। আর সিএনজি চালিয়ে আপনি যদি কঠোর পরিশ্রমী হতে হবে, কঠোর পরিশ্রমী হলে সিএনজি চালিয়ে আপনি সর্বোচ্চ খরচা বাদ দিয়ে আপনি প্রতিদিন 1,000 থেকে 1,500 টাকা অনায়াসে ইজিলি ইনকাম করতে পারবেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।